শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রং কখনো নেমে আসে অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রং কখনো নেমে আসে অচেনা প্যারাশুট তোমাকে হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য হলো খিদিরপুর ডকের ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি কিন্তু জাহাজ চলাচলের সময় দুদিক দিয়ে খুলে যায়। সেই সময় ব্রিজের ওপর দিয়ে সমস্ত রকম যান চলাচল, যেমন বাস, ট্রাম, সাইকেল, রিক্সা, অটো সব কিছুই বন্ধ থাকে এবং 2 ঘন্টার জন্য বন্ধ থাকে। জাহাজগুলি ব্রিজের মাঝখান দিয়ে এই পার থেকে ওই পারে যায়। খিদিরপুর ডকের এই সুইং ব্রিজ কিন্তু অনেক প্রাচীন। এই ব্রিজটিকে সুইং ব্রিজ বলা হয় কারণ যখন এর ওপর দিয়ে গাড়ি চলাচল করে তখন এই ব্রিজের ওপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে অনবরত ব্রিজটি কিন্তু নড়তে থাকে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় জাহাজ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি কিন্তু একেবারে ভাঁজ হয়ে যায় যখন জাহাজ চলাচলের সময় হয়। এই ব্রিজটি খিদিরপুর এবং গার্ডেন ব্রিজকে সংযুক্ত করে। এই সেতুটি, যেটি একটি সরু খাড়ির ওপরে অবস্থিত, এইটি হুগলি থেকে জাহাজ এবং বার্জগুলিকে খিদিরপুর ডকে প্রবেশ করতে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজগুলি দেখতেই পাচ্ছ। এই ব্রিজটি দুটি ভাগে বিভক্ত হয়ে উপরের দিকে ভাঁজ হয়ে জাহাজ এবং বার্জগুলিকে অতিক্রম করতে দেয়। তবে 2022 সালে এই ব্রিজটিকে আরও সুন্দর করে তোলার একটা পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যায়। এই ব্রিজটি খুলতে এবং বন্ধ হতে কিন্তু প্রায় 25 মিনিট সময় লাগে। একবার নতুন সিস্টেমে সুইচ করা হলে কিন্তু সেতুটি আরও ঘন ঘন এবং দ্রুত ব্যবহার করা যেতে পারবে। ব্রিজের এই লোহার জায়গাগুলোই কিন্তু ফোল্ড হয়ে যায় হাইড্রোলিক পদ্ধতিতে। খিদিরপুর এলাকায় গেলে এই ঐতিহ্যবাহী ব্রিজটি কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। আমি কিছুদিন আগে খিদিরপুর জগন্নাথ মন্দিরের এবং খিদিরপুর ভূকৈলাস মন্দিরের ওপর ভিডিও ছেড়েছি, সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দেব। তবে আরও অনেক কিছু আছে এই খিদিরপুর এলাকায় দেখার মতন, দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বলে দিই আমরা গেছিলাম কী করে। খিদিরপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে বাঁ দিকে গেলেই কিন্তু এই সুন্দর ডক ব্রিজটি আপনাদের চোখে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে কাল দুপুর 1টায় আরেকটা নতুন ভিডিওতে।